হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ওয়েন্ডলা, তোমরা দেখছো যে চকোলেটি। আজকে আমি অনেকদিন পর ভিডিও শেয়ার করছি। আমি অনেকদিন ভিডিও শেয়ার করতে এখন আমি তোমাদের সাথে রোজই প্রায় রোজই শেয়ার করবো ব্লগ, চেষ্টা করবো পুরো ব্লগগুলো শেয়ার করার। তো আজকে হচ্ছে আমার বোনের বার্থডে, তো আমি আর আমার মা যাবো বোনের বার্থডে সেলিব্রেট করতে। তো বোনের বার্থডেতে কী কী করছি সবই তোমাদের শেয়ার করবো। খুব বড় ব্লগ হবে না, ছোটই ব্লগ হবে, কিন্তু পুরো ব্লগটা শেষ পর্যন্ত দেখবে। আর নিউ একটা ব্লগ আসছে যেটা হাওড়া মেট্রোর ওপর, তো ওইটা দেখার জন্য তোমাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। তো তাড়াতাড়ি করে পুরো সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা, আর বেল আইকনটা ক্লিক করে দিয়ে যাতে তোমরা নোটিফিকেশান পাও আমি যখন ভিডিও ছাড়বো তখন। হ্যাঁ, আমি ভিডিও একটু কমই ছাড়ছি, বাট চেষ্টা করবো এবার থেকে ভালো করে ভিডিও ছাড়ার। সো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। সো চলো দেখা যাক আজকে আমি বোনের জন্মদিনে কী কী করি। সো আমি রেডি হয়ে গেছি, আর আমি আর মা যাচ্ছি হচ্ছে মামার বাড়ি। তো চলো পুরো ব্লগটা দেখানো যাবে। মা এসে গেছে বেজে। তো এখান থেকে আমি কয়েকটা জিনিসপত্র কিনছিলাম বোনের জন্য, আর এই যে মন জিনিসের কেক কেনা হয়েছে, মা নিয়ে দাঁড়িয়ে আছে। আর আমরা টোটো করে যাচ্ছিলাম মামার বাড়ি। মামার বাড়ি যেতে আমার বাড়ি থেকে বেশি দূর না, ওই 10-15 মিনিট রাস্তা। তো তারপর আমি আর মা, যেহেতু বোন মন জিনিসের কেক ভালোবাসে, তো ওটাই নিয়েছি। এই যে বোন রেডি হচ্ছে, আর আমরা মামার বাড়ি পৌঁছেও গেছি। আর আমি বোনকে দেখাচ্ছিলাম, এই যে মামা মামি বসে আছে, এই যে বোন মানে দেখাচ্ছে নিজেকে। তো তারপরে আমরা বোনের কেকটা, মানে আমি আর কি বোনের কেকটা প্রিপারেশান করতে বসেছিলাম, মানে একটু ডেকোরেট করার চেষ্টা করছিলাম। কারণ ও তো সিম্পলের উপরই পছন্দ করে, বেশি হাই কিছু পছন্দ করে না ও। তো তারপর বসে আমি বোনের কেকটা দেখেছি, আমার নাম দিয়া, তো দিয়া বলে লেখা। এই যে আমার মা, আর এই যে আমার কিউট বোন বসে আছে, এটা আমি বোনকে দেখানোর চেষ্টা করছিলাম। এখানে বোন কী যে করছিল কে জানে। তারপর আমি পুরো ঘরটা তোলার চেষ্টা করছিলাম, মা আর বোনকে দেখাচ্ছিলাম, আর মামা বসে বসে। এবারে আমরা সবাই মিলে বোনের বার্থডে কেক কাটবে বলে বোন প্রিপারেশান নিয়ে নিয়েছে, আর আমি এখানে স্পার্কলটা জ্বালা থাক। তো এবার বোন কেক কেটে নিল, তো আমরা সবাই মিলে ওকে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বলছিলাম। তো এবারে বোন কেকটা কেটে নিয়ে উঠেছে আর মামাকে খাওয়ানোর জন্য, এটা মামা আমার। আর মামিরটা তোলা হয়নি, কারণ মামি ভিডিও করছে তাই জন্য, আর আমারটা উঠেছে। আর এই যে আমি বোনকে এবার একটা বড় বাইট নিয়ে খাওয়াচ্ছি, আর ও তো মানে খেতেই চাইছিল না, ও যে হবে না হবে না, হবে হবে করলে জোর করে খাইয়ে দিয়েছি। তারপর আমরা একটুখানি পোজ করছিলাম, যাতে কিনা মামি বলছিল যে পোজ করতে, আর আমার মা এখানে খুবই হ্যাপি, মামাও খুব হ্যাপি, কারণ আমরা খুব এনজয় করছিলাম দুজনে। তো মামি ভিডিওতে একটু মাকে আর মামাকে দেখাচ্ছিল, আর এই যে আমি কী যে করছিলাম, আসছি যাচ্ছি যাই হোক। তো তারপরে মামা আমাদের জন্য ফ্রিজ পাই আর মিষ্টি নিয়ে এসেছিলো, যেটা খেয়ে আমাদেরকে তো ভীষণই ভালো লাগলো, আর কেকটা তো খুব ইয়াম্মি ছিল। তো যাই হোক, এবার আমরা বাড়ি চলে এসেছি। আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে, খুবই ছোটো ব্লগ। যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। টাটা।